আফটারনুন বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সোনামঙ্কু লাইফস্টাইল, আশা করি তোমরা সবাই ভালো আছো। আর এখন বাজে 12:30, তো এখন থেকে আমার ব্লগটা স্টার্ট করছি। আর ব্লগটা স্টার্ট করছি দেখো কী দিয়ে, ভাত, কুমড়ো সিদ্ধ, কাঁচা লঙ্কা, সর্ষের তেল, এই দিয়ে আজকে স্টার্ট করছি। আর আজকে হলো গিয়ে শাড়ি পরে রয়েছি, কেন বলো তো? কারণ হলো গিয়ে আজকে এক জায়গায় গিয়েছিলাম, সেটা কোথায় গেছিলাম সেটা তোমাদের আরেকবার দেখাবো অবশ্যই, কারণ ওই জায়গাটায় কাজটা কমপ্লিট হয়নি সকালবেলা, আবার যেতে বলছে 3:30 সময়। তো যখন যাব তখন অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো এখন ঝটপট করে বড্ড খিদে পেয়েছে, সকালবেলা কিচ্ছু খাইনি, এখন দুটো ভাত খেয়ে নিই আমি আর ছেলে। ছেলে ওদিকে বাইরে খেলা করছে, এদিকে কী কী রান্না হচ্ছে অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করবো। পুরো ব্লগটা দেখতে দেখো, কেউ স্কিপ করো না। আর দেখো ঘরে টিভি চলছে, দেখতে পাচ্ছ? টিভিতে ডিস্টার্ব হচ্ছে বড্ড, টিভিটাকে নিয়েও যেতে হবে। এখন দেখি কী করবো, বলে না কথা আছে না, যখন আসে চারিদিক থেকে বিপদ আসে। আর যেন এখন যেন মানে এই মাসটা যেন আমার যেন চারিদিক থেকে মাথার উপর বাজ করছে। তো যাই হোক, যেটাই হবে করতেই হবে, হাসি মুখের বিপদ করতে হবে, আগমন জানাতে হবে, আর সুখবরকেও আগমন জানাবো, তাই তো? তো এটা এইভাবেই চলবে জীবন। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি ঝটপট করে খেয়ে নিই, তারপর চলে এসেছি। দেখো স্নান টান করে এখন রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে কত জামা কাপড় কেচেছি আজকে দেখাই তোমাদের। দেখো আর বাইরে বেরোলাম না, গাছে আটকে খাবো। আর কি রান্না করেছি সেটা তোমাদের দেখাই, দাঁড়াও বলছি। দেখো ঝিঙে দিয়ে, আলু, চিচিঙ্গা টিচিঙ্গা একটু সব কিছু দিয়ে, চিংড়ি মাছ দিয়ে তরকারি, আর এদিকে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। আর ভাত তো হয়েই আছে, এই যে ভাত। তো এখন খেতে বসবো। আর দেখো স্নান করে উঠবার জন্য ঘেমে যাচ্ছি, এত গরম লাগছে। দিয়ে গ্যাস ঠ্যাস মোছা কমপ্লিট, তো এখন খেয়ে নিই, তারপর আবার তোমাদের সামনে আসছি, ঠিক আছে? বন্ধুরা দেখো রেডি হয়ে গেছে, আর এখন বাজে বিকেল 4:10। তো আর এদিকে দেখো টিভিটা নামিয়ে বসিয়ে রেখেছি, এখন আসবে, যার সময় যাবো সেই টোটোওয়ালা ভাই আসবে, আসলে পরে ওর সময় টোটো করে টিভিটা দোকানে নিয়ে যাব। বললাম না টিভিটা কদিন হলো খুব ডিস্টার্ব করছে, তো দেখি যথেষ্ট হয়ে গেছে ওটা নামাতে পারি। চলো দেখতে থাকো কী হয় আগে সবটাই। আর ইন্ডাকশানটাও নিয়ে যাবো, ইন্ডাকশানটাও আমার খারাপ হয়ে গেছে, দুটো নিয়েই যাবো, দেখি ছেড়ে দাও। তো বন্ধুরা দেখো এদিকে চলে এসেছি আমি টিভির দোকানে, টিভিটা নিয়ে, আর অনেকগুলো লাইন ছিল, তো লাইনের ওই জন্য বসে আছি, ওয়েট করে রয়েছি টিভিটা ট্রাই করবো। টিভি আর ইন্ডাকশান দুটোই একসঙ্গে সারাই করে নিয়ে যাব। আর তোমাদের বলেছিলাম না যে সকালবেলা আমি যেখানে গেছি সেটা বিকেলবেলা আবার যাব, সেখানটা তোমাদের দেখাবো অবশ্যই। তো সেটা দেখাও ভেবেছিলাম, কিন্তু দেখাতে পারলাম না, কারণ ওখানে যাওয়া হয়নি। ওখানে ওই দাদাকে ফোন করেছিলাম, ওই দাদা বললো আমি যখন বেরিয়ে গেছি আমি যেতে পারছি, পরে ডেকে নিয়েছি। তো চলো টিভি সারাই হয়ে গেছে, আর এদিকে বাড়ি চলে যাচ্ছি। দেখতে পাচ্ছ আমাদের চারিপাশের ওয়েদারটা? আর রাস্তাটা দেখো অবস্থা প্রচণ্ড খারাপ, টিভি যেন ঠিক করে নিয়ে আসছি আবার সেই সেম প্রবলেম হয়ে যাচ্ছে বাইকে আসার পর। দেখো চলে এসছি, আর ওই দেখো টিভি কি হচ্ছে, এটা এখন আমার ডিস্ট্রিবিউট প্রবলেম হচ্ছে, মানে প্রবলেম আমার যেন পেছন যাচ্ছে না, কিছু না কিছু প্রবলেম থেকেই যাচ্ছে। তো চলো টিভিটা এখন বন্ধ করি, আর ডিস্ট্রিবিউট লোক খবর দিই, দেখি যদি ডিস্ট্রিবিউট লোক এসে সকাল সকাল ঠিক করে দিয়ে যায় তো ভালো, আর না হলে কালকে। তো চলো আর আমি ড্রেস ট্রেস চেঞ্জ করি, চেঞ্জ করে নর্মাল। গুড ইভিনিং বন্ধুরা, তো দেখো এখন বাজে 6:30, আর আমি এই যে তরকাটা ভিজিয়ে দিয়েছি, কারণ ইচ্ছা আছে কালকে আগামীকাল রান্না করব তরকা আর রুটি সকালবেলার টিফিনটা। রেগুলার ভাত ঠাত তো খাই, তো ভাবলাম যেহেতু ছেলে ছুটি আছে তো একটা আলাদা কিছু স্পেশাল কিছু জল খাবার হোক সকালবেলা। আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি, ছেলের অনেক দিনের আবদার করছে পায়েস খাবে পায়েস খাবে বলে, তো ওই জন্য অল্প একটু দুধ দিয়ে অল্প একটু চাল দিয়ে বসিয়ে দিয়েছি পায়েস করতে। আর এদিকে ছেলেকে পড়তে বসিয়ে দিয়েছি, এর মধ্যে পায়েসটাও হয়ে গেছে আমার, পায়েসটা নিয়ে চলে এসেছি ছেলের জন্য। ছেলে খাবে পায়েস আর আমি খাবো মুড়ি দিয়ে পায়েস, ছেলেকে বললাম মুড়ি দিয়ে খেতে, ছেলে বললো না খালি পায়েস খাবে। তো আমি যাই হোক চলো যেটাই খাও খাও, খাবার খেয়ে পড়তে বসো সেটাই করো। তো পড়াশুনো করছিলো, আর এইদিকে আমি খাবার খেয়ে, আর অনেকগুলো আজকে জামাকাপড় কেচেছি দেখলে তোমরা, আজকে কিন্তু একদমই রোদ্দুর বেরোয়নি, সেই জন্য জামাকাপড়গুলো কয়েকটা জামাকাপড় শুকিয়েছে আর কয়েকটা জামাকাপড় শোকায়নি। তো যে কটা শুকিয়েছে সে কটা আমি ভাজ করে নিচ্ছিলাম, আর যে কটা শোকায়নি সে কটা আমি রেখে দিচ্ছিলাম যে কালকে আবার একবার মেলে দেবো, রোদে একটু শুকিয়ে গেলে পরে তারপর করে রাখলে না ভালো লাগে, কারণ বর্ষার জিনিস তো কেমন যেন এমনি শোকালেও ভেজা ভেজা লাগে, তারপর যদি ভালোভাবে না ভেজাই না একটা গ্যাস করে জামাকাপড়ের থেকে, ওই জন্য ওগুলো করে নিচ্ছিলাম। আর আজকে জানো তো সারাদিন বোন ফোন করে পরে বলছে কী রে আজকে তোর কি ফোনে ব্যালেন্স শেষ হয়ে গেছে? বললাম কেন? বলছে না সারাদিন ফোন করিস নি। আর সত্যি কথা আজকে সকাল থেকে যেন মানে নিঃশ্বাস নেওয়ার টাইম পাচ্ছি না,
মানে ঘুম থেকে ওঠার থেকে স্টার্ট করেছি। তোমাদের তো বললাম যে আগামীকাল জলই দেয়নি, আজকেও আমাদের জল দিয়েছে সকালবেলা মাত্র আধ ঘন্টা। এবার আধ ঘন্টার মধ্যে বলো সব ঘরের সংসার যাবতীয় কাজ করা, বাথরুম জল, স্নানের জল সব যাবতীয় ভরা, আধ ঘন্টার মধ্যে কি মুখের কথা বলো। তো যাই হোক, সে সব দিকে করতে করতে আবার তোমাদের বললাম সকালবেলা আরেক জায়গায় গেছিলাম ছেলের রেশন কার্ড, আমার আধার কার্ড এইসব ঠিক করতে। ওখান থেকে এসে গাড়ির গ্যারেজে গিয়েছিলাম, সেখান থেকে মানে আজকে যেন মানে নিঃশ্বাস নিতে পারছি না, আমার যেন মনে হচ্ছে কি আজকে আমি কার মুখ দেখে উঠেছি এরকম আর কি মনে হচ্ছিল। আর তারপর তো ছেলের জ্বালাতন আছে, বাইরের কাজের সঙ্গে সঙ্গে ছেলের অত্যাচার তো আছে, যেটা মানে যাদের যাদের ঘরে ছোট ছোটো বাচ্চা আছে তারা জানে এই জিনিসটা। তো চলো কথা আর বাড়াবো না, এখন ছেলেকে একটু পড়িয়ে নিই আর রাত্রেবেলা আবার তোমাদের সামনে আসছে। তো বন্ধুরা চলো, এখন বাজে রাত্রি 11:30 বাজে। তো ডিনার নিয়ে বসে পড়েছি, আর ডিনারে আছে দেখো ভাত, সকালে যা রান্না করেছিলাম মুড়ি ঘণ্ট আর এই যে তরকারি। তো এখন চলো ডিনারটা কমপ্লিট করে নিই, আর আবার ঠান্ডা লেগে গেছে, ভালো লাগছে না, চোখ টোক জ্বলছে, চোখটা দেখতে পাচ্ছ লাল লাল হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়ি, আর আবার নেক্সট ডে দেখা হবে, ঠিক আছে।